Okay, so at last I'm not able to sit up at our case. Jaga to bachi, I'm going to come sound asya na asya. So, common angle asya kita bushte achi na. So guys, here is the SD Cam 6. So, tomorrow kitchen I'm going to bolchi na je SD Cam I purchase korechi. Tomra dekhte pachho. এটা হচ্ছে বক্স এলসি ক্যামের প্যাক আর তোমরা দেখতে পাচ্ছ এলসি ক্যামের মধ্যে এখানে তোমরা পেয়ে যাচ্ছ জাইরো সেন্সর যেটা খুবই ভালো স্টেবিলাইজেশন খুব ভালো এর 4K তুমি ভিডিও রেকর্ড করতে পারবেন 24 SPF আর ডুয়েল স্ক্রিন আছে ফ্রন্ট এবং ফ্রন্ট স্ক্রিনটা তুমি শুধু টাইমার দেখতে পাবে আর ব্যাকে তোমার স্ক্রিন পাবে টাচ স্ক্রিন পাবে আর ওয়াইফাই তুমি পাবে আর এখানে কিছু মাউন্টের দিয়ে কি কি মাউন্ট আমরা পাবে আর এখানে তোমরা কিছু স্পেসিফিকেশন কি কি আছে তো এটা দিকে বেশি যাচ্ছি না তো চলো তো আমরা এটাকে আনবক্স করি এটা দেখতে পাচ্ছ এবং গোপো সরি এসডি ক্যাম বারবার গোপো বলে ফেলছি কারণ গোপ্রো মানে অ্যাকশন ক্যামেরা মানে আমরা গোপ্রোই ভাবি কিন্তু বাজেট ফ্রেন্ডলি যদি তুমি প্রথম মোটো ব্লগিং করতে চাইছো বা ব্লগ করতে চাইছো তোমরা এটা এসডি ক্যাম তোমার জন্য তোমাদের জন্য খুব ভালো তোমরা নিতে পারো তাই জন্য আমিও পারচেজ করেছি এসডি ক্যাম যেহেতু আমি প্রথম ইউজ করব অ্যাকশন ক্যামেরা তাই আমি এসডি ক্যামেতে গেলাম আর এসডি ক্যাম 6 কেন আমি নিলাম কারণ এর রিভিউটা ভালো ছিল এসডি ক্যাম 8 আছে এসডি ক্যাম 6 আছে এসডি ক্যাম 10 আছে 9 আছে 4 আছে তো এসডি ক্যাম 6 টা অনেক ভালো এটা রিভিউটা তাই আমি এটা পারচেজ করলাম তো এটা হচ্ছে তোমার ওয়াটার কেস আছে তো দেখিনি এর সাথে কি কি দিয়েছে তারপর তোমাকে আমরা অন করে দেখাচ্ছি বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে লটস অফ মাউন্ট দেখতে পাচ্ছ কি কি মাউন্ট দিয়েছে এটা 3mm টেপ আছে তার সাথে হেলমেট মাউন্ট আছে আর কিছু এই তো মাউন্ট দিয়েছে আর স্ক্রিন করার জন্য লেন্স কাবিনাটা কাপো এনিওয়ে এগুলোকে সাইডে সরাই তো এটাকে এবারে খুলে তোমাদেরকে আমি অন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব ছোট একটা মানে খুব কমফোর্টেবল তুমি এটাকে ভাবে তোমরা ইউজ করতে পারো হাতে ধরে আর অন করে তোমাদেরকে দেখাচ্ছি কি রকম এর ভিডিও তোমরা পাবে সো এটা হচ্ছে এখানে এটা রাবার একটা প্লাস্টিক প্লাস্টিকের উপরে রাবার কোটিং আছে এই সামনে একটা স্ক্রিন দেখতে পাচ্ছ আর পিছনে একটা স্ক্রিন যেটা টাচ স্ক্রিন আর এখানে তোমার USB চার্জার আছে মাইক্রো চিপ আছে এখানে একটা স্পিকার আছে আর পাওয়ার বাটন আর সেটিংস আর এটা ওয়াটারপ্রুফ আছে আর এটা ওয়াটার কেস সেটআপ চলো অন করা দেখা যাক কেমন সুন্দর ভিউ আসছে এটা টাচ স্ক্রিন আছে তুমি এখান থেকে সেটিংস এ যেতে পারো সেটিংস আছে অনেক কিছু সেটিংস আছে দেখতে পাচ্ছ এখানে সেটিংস এ গেলে তোমরা ডেট টাইম তারপরে তোমার বিভিন্ন রকম মুড আছে এখানে তোমরা করতে পারো রেজুলেশন আছে তারপরে আর অনেক কিছু আছে ওয়াইফাই আছে তোমরা মোবাইলের সাথে কানেক্ট করেও দেখতে পারো ঠিক আছে ভিডিওতে গেলে ক্যামেরাও আছে এনিওয়ে তো আমি তোমাদেরকে এখন দেখাবো এর ভিডিও কোয়ালিটি কিরকম বাইরে গিয়ে কিছু ভিডিও তোমাদেরকে শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই তো এইটা যখন তোমরা মাউন্ট মোবাইলটাকে এই তো সরি তুমি যখন এটাকে মোটো ব্লগিং হিসাবে ইউজ করবে তো এর
যখন এর ওয়াটার কেসের ভিতরে ঢুকিয়ে দেবে কিন্তু সাউন্ড খুব খুবই আস্তে আসে, মানে আসেই না বলতে হয়। তার জন্য তোমাদেরকে এক্সটার্নাল মাইক ইউজ করতে হবে। তো সেটার জন্য তোমাকে এক্সটার্নাল মাইক আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এসজেকেম এর এক্সটার্নাল মাইক, এটাও খুব ভালো। এটা তোমার এটা তোমাদেরকে পারচেস করলে খুবই ভালো তোমরা সাউন্ড কোয়ালিটি পাবে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বিল কোয়ালিটি খুব ভালো আছে, তারটাও খুব ভালো দিয়েছে। তো টোটালটা আমি তোমাকে সেট আপ করে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো যে কিরকম ভিডিও আসছে। তো চলো দেখি নি আমরা এটাকে সবটাকে মাউন্টটাকে এটাকে স্পিকার লাগিয়ে সব কিছু করে তোমাদেরকে আমি এর ক্যামেরার কোয়ালিটি এবং ভিডিও টেস্টিং আমরা করবো। চলো লেটস স্টার্ট। সো গাইস, হিয়ার ইজ দা গোপ্রো সেটআপ। আর তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো মোটো ব্লগিং সেট আপ করে নিয়েছি। তো আশা করি ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ। আর চলো এবার আমি একটু বাইরে গিয়ে দেখি। ম্যাডাম এখানে রেডি হচ্ছে, এমনিও আমার সাথে আজকে যাবে। তো আমরা একটু বাইরে যাব, একটু স্পিন নিয়ে আসবো। আর কোথাও কাজ আছে টুকটাক, সেই কাজটাও করে আসবো। আর এটা তোমাদেরকে বাইরে কেমন ভিডিও আসছে আর কেমন আসছে কি আসছে না আসছে আমি তোমাকে ভিডিও করে দেখাবো। এই সেট আপে মোটো ব্লগিং সেট আপে একটু মোটো ব্লগ করবো। সো লেটস গো। সো গাইস, আমি হাইওয়েতে আসছি। দেখতে পাচ্ছ তোমরা যে মোটো ব্লগিং সেট আপটা, আশা করি ঠিকই থাকি দেখতে পাচ্ছ। তো কেমন সাউন্ড আসছে আর কেমন ভিডিও কোয়ালিটি আসছে সব কিছু আমাকে জানাও। তো তো এর এসজেকেএম 6, তো এটা আশা করি ভালোই হবে, কারণ আমি যতদূর দেখলাম যে ভালোই কোয়ালিটি দিচ্ছে। ঘরে দেখেছিলাম, দু তিনবার ট্রাই করেছিলাম, তো ঠিকঠাকই আসছিল। এখন মোটো ব্লগিং সেটআপ হিসাবে আমি প্রথম মানে বাইরে ভিডিও করছি। তো এর আগে একটা হাসির ব্যাপার আছে, তিনবার আমি ট্রাই করেছি, তিনবার আমি বেরিয়েছি কিন্তু একটাও ভিডিও রেকর্ড করতে পারিনি। যতবার হয়েছে স্ন্যাপ উঠে গেছে, ফটো উঠেছে, কিন্তু ভিডিও রেকর্ড করতে পারিনি। যাই না, হয়তো কোন সুইচটা ঠিকঠাক টিপতে হবে আমি প্রথমে মানে মানে এইগুলো ইয়েতে অ্যাকশন ক্যামেরা প্রথম এসছি তাই বুঝতে পারিনি। তো যাই হোক, এটা থার্ড টাইম, হোপ ফর দ্য বেস্ট। আশা করি রেকর্ড হচ্ছে, আমি জানি না, সেটা যখন এডিটিং করবো তখনই বুঝতে পারবো। তো দেখা যাক কি হয়। ততক্ষণ তোমরা যদি দেখতে পাচ্ছ তুমিও মোটো ব্লগিংটা এনজয় করো। আমি এখন যাচ্ছি একটা বাবার একটা মেডিসিন কিনতে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন চলছে, বাট পুরোপুরি ভাবে লকডাউন শুরু হয়নি। তাও প্রত্যেককে বলবো আমি একটা মেডিসিনের জন্য বেরিয়েছি। তো প্লিজ তোমরা ঘরে থেকো, দরকার না ছাড়া বেরিও না। তো এখন আমি দিল্লি, এটা হচ্ছে মুম্বাই হাইওয়ে, তো মুম্বাই হাইওয়েতে আছি। এখান থেকে আমি ছাত্রাবাসী হয়ে কলকাতার দিকে যাব মেডিসিনটা নিতে। তো ততক্ষণ তোমরা মোটো ব্লগিং এনজয় করো। এখন বাজে হচ্ছে 5:45। তো চলো যাওয়া যাক। তো আর একটা বিষয় তোমাদেরকে জানানোর ছিল, তো আমি পুরো এসজেকেএম এর সেট আপটা রেডি করেছি। তো মাইক্রোফোনটা যেটা দিয়ে তোমরা শুনছো সেটা এসজেকেএম এরই মাইক্রোফোন আছে। তো একদম খুব খারাপ রিভিউ, সত্যি আমি টেস্ট করলাম বাড়িতে অনেকবার। আমার মনে হচ্ছে এখনো যেটা আপনি শুনছেন না হয়তো পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু ক্যারকার হচ্ছে। তো
সত্যি আমি খুব খারাপ রিভিউ, খুব খারাপ মানে একটুও সাউন্ড পরিষ্কার আসছে না, তো প্লিজ সাউন্ড ডিস্টার্বের জন্য সরি, তো একটু ম্যানেজ করে নাও।